কালাইন ড্রাগস ব্যবসায়ীদের জন্য যেরকম করিডোর, ঠিক তেমনি সেবনকারীদেরও স্বর্গরাজ্য, এমন অভিযোগ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা সহ শান্তিপ্রিয় মানুষের, বিশেষ করে উঠতি বয়সের ছেলেমেয়েদের নিয়ে বিপাকে পড়া অভিভাবকদের সুদীর্ঘ দিনের তীব্র অভিযোগ এটা। তারা নেশামুক্ত সমাজ করতে অভিযান চালিয়ে ড্রাগসসহ ড্রাগস মাফিয়াদের হাতে নাতে একাধিকবার ধরে পুলিশের হাতে সমঝে দিয়েছেন। এরকম ভুরি ভুরি নজির থাকলেও আজ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি বলে জোর গলায় দাবি করেন অভিযোগকারীরা। ড্রাগস মাফিয়া ও সেবনকারীদের পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ দায়সারা জিজ্ঞাসাবাদ চালিয়ে সুযোগ বুঝে দক্ষিণার মাধ্যমে ছেড়ে দেয়, এমন অভিযোগও উঠল। অভিযোগকারীদের কথায়, কালাইন পুলিশ ফাঁড়ির ঢিলছুড়া দূরে নাতানপুরে ড্রাগস ব্যবসায়ী ও ড্রাগস সেবনকারীদের আস্তানা গড়ে উঠলেও এদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, অথচ ফেরিওয়ালার মতো ড্রাগস বিক্রি করছে ড্রাগস ব্যবসায়ীরা। ড্রাগসের ধ্বংসলীলা থেকে সমাজকে রক্ষা করতে নাতানপুর ড্রাগস নির্মূল অভিযান বাহিনীর কর্মকর্তারা নিজেদের ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে নিয়মিত ওঁত পেতে বসে থাকেন সমাজ ধ্বংসকারীদের পাকড়াও করার উদ্দেশ্যে। বাহিনী গঠনের পর থেকে প্রায়ই ড্রাগস ব্যবসায়ী ও সেবনকারীদের পাকড়াও করে পুলিশের হাতে সমঝে দেন তারা। কালাইন লক্ষ্মীপুর প্রথম খণ্ডের আলতাফ হোসেন প্রায় প্রতিদিন কাকপুরে ড্রাগস বিক্রি অভিযান চালিয়ে থাকে। ড্রাগস বিক্রির অভিযানের অন্তিম লগ্নে বাহিনী অভিযান চালিয়ে ড্রাগসসহ আলতাফকে পাকড়াও করে কালাইন পুলিশের হাতে সমঝে দেন। জনগণ স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা ও বাহিনীর ড্রাগস বিরোধী অভিযান কর্মসূচিকে কালাইন কাটিগড়ার সমাজ দরদী, মানব দরদী, শান্তিপ্রিয় মানুষ সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের হিতে যারা নিজেদের জীবন বাজি রেখে দুষ্কৃতীদের কবল থেকে সমাজকে রক্ষা করতে চান তাদের এই অভিযানে 24 ঘন্টা সামিল হয়ে আছেন তারাও। তবে প্রশাসনের সহযোগিতা ছাড়া অপরাধ জগতের কবল থেকে সমাজকে বাঁচানো বা রক্ষা করা যাবে না, তাই পুলিশ সুপার সহ জেলা শাসকের আশু হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেন শান্তিপ্রিয় মানুষ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ নাতানপুর ড্রাগস নির্মূল অভিযান বাহিনী। খান জুয়েলার্স শিলচর বরাকের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান, 45 বছর ধরে সেই ঐতিহ্য রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ। 916 হনুমাকযুক্ত সোনার ও হীরের গহনা মন কাড়া ডিজাইন এখানে পেয়ে যাবেন অতি সুলভ মূল্যে। তাই আপনার মনের মতো গয়নাটি পূর্ণ বিশ্বাসের সঙ্গে কেনাকাটা করতে আজই চলে আসুন খান জুয়েলার্স নরসিংটোলা শিলচর। আমি আলতাফ হোসেন, নাতানপুর গ্রাম। আজকে আমরা এই নাতানপুরে একটা ড্রাগস সেবনকারী ধরা হয়েছে, তার লগে হয়েছে 3টা ড্রাগস ফুরিয়া যেটা হয় তারা ডিব্বা 3টা। তারে ধরার পরে কেন পুলিশ ফোন করা হয়েছে, কেন পুলিশ আইসইন আওয়ার পরে তারা জিজ্ঞাসাবাদ করার পরে হয়েছে খারখাস্তনে তুই কিনছস, তখন হে কইছে ফজুল নামে এক ব্যক্তি নাতানপুরের খারখাস্তনে কিনছে। তখন এই পুলিশের এই পদক্ষেপ নেওয়া দেখি আমরা অত্যন্ত খুশি, ভবিষ্যতে যদি আমরা এই নাতানপুর গ্রামও আর এলাকা কোনো ড্রাগস সেবনকারী পাওয়া যায় তো আমরা গ্রামে জনসাধারণ সব মিলিয়া পুলিশ প্রশাসনকে তার কাছে নিয়ে সুন্দরিয়া দিব। আপনারা এই অভিযান কেমন দিন চলবো, এরকম যে অভিযান চলাই আমরা যে অভিযান যেটা এটা চিরদিন চলিয়া যাইব, যতদিন আমরা এই গ্রাম থাকবো আমরা ততদিন চালাইয়া যাইব, ড্রাগস নির্মূল করিয়া থাকব, আর যাতে ড্রাগস মুক্ত এই আমরা গ্রামটা সেভাবে আমরা পদক্ষেপ নিব এই বলে আমার বক্তব্য শেষ করি। কেমন দিন আপনারা অভিযানটা চলবো, এই যে ড্রাগস আমরা যতদিন মানে ড্রাগস মানে চলবো যতদিন পাইয়া যাইব আমরা অভিযান চালাইয়া যাইব। আমরা মুখ্য উদ্দেশ্য হইল ড্রাগস কারবারি খেয়ে আমরা তথ্যটা লাগে। আমরা আজকে লক্ষ্মীপুর থেকে একটা ছেলেরে ধরছি, লক্ষ্মীপুরের একটা ছেলে এখান থেকে ধরা হয়েছে, ধরার কারণে আমরা তারে তার থাকি পাইছি ফজলুর নাম। এখন আমরা পুলিশ সহযোগিতা লইয়া ফজলুর বাড়িটা ইনকোয়ারি করা হয়েছি, ফজলটা ভাবা গেছে না, ফজলটা ফাইলে ফজল থাকি আমরা পাইমু মানে ড্রাগসের মূল গাঠটিটা খেয়ে বা খারা ও মূল গাঠটিটা আমরা লাগে। আমরা মূল গাঠটিটা বার করতাম, আমরা মুখ্য উদ্দেশ্য হইল যেহেতু হিমন্ত বিশ্ব শর্মা স্যারে আমরারে যে নিউজের মাধ্যমে যে বার্তা দিছেন আমরা অত্যন্ত খুশি, আমরা এটার উপরে সন্তুষ্ট, আর আমরা পুলিশ প্রশাসনে সহযোগিতা করে আমরা যাতে এই ড্রাগসটা নির্মূল করতে পারি। ভাই আমি তো আগেও কইছি ফয়জুলের কাছ থেকে লইছি, আর ইকে খান থাকি লয় খান থাকি না এখানে আমি জানি না। হেতার ফয়জুলের কেমন দিন থেকে এরকম ফয়জুল খার ছিলেছি নে আমি এখানে চিনি না, আর কোনোদিনও লইছি না। আজ খালি ফার্স্ট খালি এগুলো খবর পাইয়াও তার কাছে আইয়া আমি আর উপরে নিয়ে আমি কারো কাছ থেকে লইছি। ব্যুরো রিপোর্ট।
তরঙ্গ টিভি।